প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে হার্বাল বিডি ইউটিউব চ্যানেলে। আসুন জেনে নেই আলুবোখারা ফলের পুষ্টিগুণ। স্থানভেদে এই ফলের বিভিন্ন নাম রয়েছে। ইংরেজিতে প্লাম বলা হয়। উপমহাদেশে এটি আলুবোখারা নামে পরিচিত। ফলটির নাম প্লাম হলেও সমস্ত প্লাম এই প্রজাতির অন্তর্ভুক্ত নয়। এটি শঙ্কর জাতের ফল। প্রথমে চীন থেকে এর চাষ শুরু হয়। আজকাল বিশ্বের সব দেশেই এটি পাওয়া যায়। এতে রয়েছে অল্প পরিমাণে ফ্যাট, প্রোটিন, ফাইবার, ফাইটোকেমিক্যাল, অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেল ও ভিটামিন এ, বি, সি, কে, ই। এতে প্রোটিনের মাত্রা কম ও ভোজ্য আঁশের মাত্রা বেশি। প্রতি 15 গ্রামে আছে 1 গ্রাম আঁশ। তাই ডায়াবেটিস ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বেশ কার্যকর আলুবোখারা। ভিটামিন কে থাকার ফলে রক্ত জমাট বাধা রোধ করে এবং হার্টের রোগের ঝুঁকি কমায়। পটাশিয়ামের উৎস হিসেবে কলার পরেই আছে আলুবোখারা। মল নিঃসরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আলুবোখারা দারুণ উপকারী। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে কিংবা হজমের সমস্যায় ভুগছেন তাদের জন্য উপকারী। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ই যা চোখ ও ত্বকের জন্য উপকারী। শরীরের আয়রনের চাহিদা পূরণ করতেও কার্যকর। হাড়ের মজবুত গঠনে এবং মানসিক চাপ কমাতে, রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে দারুণ কার্যকর। রূপ লাবণ্য ধরে রাখতে আলুবোখারা টনিক হিসাবে কাজ করে। পাকা আলুবোখারা খুব বসালো হয়। আপনি চাইলে পাকা আলুবোখারা ফলের চামড়া ফেলে দিয়ে খাইতে পারেন। চামড়া সহ খাইলে মিষ্টি, রক, তিক্ত বিভিন্ন স্বাদ পাওয়া যায়। তবে অবশ্যই ভালো করে ধুয়ে নিবেন, চামড়ার উপরে কীটনাশক এবং ছত্রাক আক্রান্ত থাকে ফল। একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে 3 থেকে 4টি আলুবোখারা খেতে পারবেন। পরিমাণের বেশি কোনো কিছুই খাওয়া উচিত নয়। আলুবোখারা বেশি খাইলে খিদে না লাগা, বদহজম, পেট ফাঁপা, অন্যান্য জটিলতা দেখা দিতে পারে। পাকা আলুবোখারা বিচি মুখে কিছুক্ষণ রেখে চুষে ফেলে দিবেন, রুচি বৃদ্ধি পাবে। সবসময় তাজা আলুবোখারা খাওয়া উচিত। টিনজাত ও প্যাকেটজাত আলুবোখারা যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো, কারণ সেগুলোতে থাকে প্রিজারভেটিভ ও কৃত্রিম চিনি। আলুবোখারার শরবত যা বাজারে প্রুনজুস নামে পরিচিত, তা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ তাতে প্রকৃত আলুবোখারার মতো পুষ্টিগুণ থাকে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।